গর্ভাবস্থায় মায়ের শরীরে রক্ত এবং তরলের উৎপাদন প্রায় 50% বৃদ্ধি পায়। আর রক্ত তরল পদার্থের এই অতিরিক্ত উৎপাদনের কারণেই গর্ভাবস্থার সময় দেহের বিভিন্ন অংশ ফুলে ওঠে। প্রেগন্যান্সির সময় একজন মহিলার শরীরে প্রায় 25% ওজন বাড়ে এই অতিরিক্ত তরলের কারণে। সেজন্যই হাত, মুখ, পা এবং গোড়ালি ফোলা ফোলা দেখায়। তরল জমার কারণে দেহের প্রভাবিত অংশ ফুলে যায়। সাধারণত গর্ভাবস্থায় এই শারীরিক সমস্যা হয়ে থাকে। গর্ভাবস্থায় এডিমা বা ফুলে যাওয়া খুবই সাধারণ একটি ব্যাপার। এর ফলে পা, পায়ের পাতা এবং গোড়ালির জায়গাগুলিতে ফুলে যেতে লক্ষ্য করতে পারেন। সাধারণত এটি হয়ে থাকে গর্ভাবস্থার শেষ কয়েক মাসে। হরমোনের পরিবর্তন। গর্ভাবস্থায় শরীরে হরমোনাল পরিবর্তন ঘটে, যা দেহে সোডিয়াম এবং তরলের মাত্রা বাড়ায়। ফলস্বরূপ শরীরের অনেক অংশ ফুলে যায়। জরায়ু বৃদ্ধি হওয়া। গর্ভাবস্থায় ক্রমবর্ধিত জরায়ু পেলভিক শিরা এবং ভেনা কাভাতে অতিরিক্ত চাপ প্রয়োগ করে। এর ফলে পেলভিকের রক্ত প্রবাহের গতি বেশ ধীরে হয়ে যায় এবং রক্ত শরীরের নিচের অংশে জড়ো হতে শুরু করে। জড়ো হওয়ার রক্ত টিস্যুতে উপস্থিত তরলের উপর চাপ সৃষ্টি করে এবং পায়ে ফোলাভাব ঘটায়। প্রিএক্লেমশিয়া। প্রিএক্লেমশিয়ার কারণেও গর্ভবতী মহিলাদের হাত ও মুখে ফোলা হতে পারে। প্রিএক্লেমশিয়া এমন একটি দশা যার ফলে গর্ভাবস্থায় রক্তচাপ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। এর সাথে আবার দ্রুত ওজন বৃদ্ধি এবং প্রস্রাবে প্রোটিনের মতো অন্যান্য কিছু উপসর্গও যুক্ত হতে পারে। পা এবং পায়ের পাতা ফুলে যাওয়া কমানোর কিছু ঘরোয়া উপায়। যখন বসে থাকবেন সেই সময় পা দুটি মুড়ে বা আড়াআড়িভাবে ভাঁজ করে রাখবেন। কিছুক্ষণ পরপর সেগুলিকে প্রসারিত করুন। পা ঝুলিয়ে রাখার পরিবর্তে তুলে রাখুন। দীর্ঘ সময় একভাবে একটানা বসে বা দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন। সহজেই যাতে পায়ের পাতা প্রসারিত হতে পারে এমন ধরনের আলগা জুতো পরুন। নিয়মিত যোগব্যায়াম করুন। হাঁটাচলা করা ও সাঁতার অনুশীলনও করতে পারেন, তবে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে এসব করা উচিত। স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। গর্ভাবস্থায় অন্যান্য সব দিকে খেয়াল রাখার পাশাপাশি প্রত্যেক মায়েরই উচিত নিজের খাদ্যের দিকে সবথেকে বেশি সচেতন হওয়া। এই সময়ে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তাই প্রেগন্যান্সিতে সুস্থ থাকতে আপনি কিশমিশ খেতে পারেন। কিশমিশ মা এবং বাচ্চা উভয়ের জন্য বেশ উপকারী। কিশমিশ খাওয়ার ফলে শরীরে রক্ত স্বল্পতা হয় না, যা অ্যানিমিয়া থেকে বাঁচতে সহায়তা করে। এতে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, যা রক্ত গঠনে কার্যকর। কিশমিশে উপস্থিত তামা লাল রক্তকণিকা গঠনে সহায়তা করে। তাহলে এবার জেনে নিন গর্ভাবস্থায় কিশমিশ খাওয়ার কিছু উপকারিতা। দাঁতের স্বাস্থ্য। কিশমিশ ক্যালসিয়াম এবং অলিয়ানলিক অ্যাসিড সমৃদ্ধ উভয় আপনার দাঁতকে রক্ষা করতে সহায়তা করে। হরমোনের ভারসাম্যহীনতার কারণে গর্ভাবস্থায় দাঁতের অনেক সমস্যা দেখা দেয়, তবে কিশমিশ এটি মোকাবেলায় সহায়তা করতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য হওয়া খুবই সাধারণ সমস্যা, তবে কিশমিশ খেলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কিশমিশে প্রচুর পরিমাণ ফাইবার এবং অন্যান্য ল্যাক্সিটিভ বৈশিষ্ট্য রয়েছে। এগুলো কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে। পাচনতন্ত্রকে ঠিক রাখে। কিশমিশে উচ্চ পরিমাণ ফাইবার থাকার ফলে এটি পাচনক্রিয়াকে উন্নত করতেও সহায়তা করে। তাই গর্ভাবস্থায় কিশমিশ খান এবং পাচনতন্ত্রকে সুস্থ ও ভালো রাখুন। শক্তি জোগায়। কিশমিশ প্রাকৃতিক গ্লুকোজের দুর্দান্ত উৎস হিসেবে পরিচিত। খিদে পাওয়ার মুহূর্তে কিশমিশ খেলে তা আপনাকে এনার্জি সরবরাহ করতে পারে। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোধ করে। প্রেগন্যান্সিতে অ্যানিমিয়া ভোগা একটা সাধারণ ঘটনা। গর্ভাবস্থায় হরমোনের ভারসাম্যহীনতা এবং আয়রনের ঘাটতির ফলে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, তবে আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়াকে প্রতিরোধ করা যেতে পারে কিশমিশ খেয়ে, কারণ কিশমিশে আয়রনের সমৃদ্ধ উৎস। ধন্যবাদ, ভালো থাকবেন।
আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।